কোন কোন শ্রেণীর মানুষদের কবরে কোনো সওয়াল জবাব হবে না, সওয়াল জবাব কবরে প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়া, এটা একজন ইমানদারের আখিরাতের যাত্রার সবচাইতে কঠিন এবং সবচাইতে জটিল একটি মুহূর্ত। তো এই জটিল মুহূর্ত যদি কারোর জন্য সহজ হয়ে যায়, আশা করা যেতে পারে আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো সহজ করে দিবেন। তো আমরা কোরআন এবং হাদিস ঘেঁটে দেখতে পাই যে পাঁচ শ্রেণীর মানুষ রয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কোনো প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন না, অর্থাৎ তাদের জন্য ভিআইপি হিসাবে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই আল্লাহ তাআলা আলামে বারজাখ তাদেরকে পার করে দিবেন। সেই পাঁচ শ্রেণীর সৌভাগ্যবান মানুষদের মধ্য থেকে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যিনি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে পাহারা দিয়ে থাকেন, বর্ডার গার্ড যাদেরকে আমরা বলে থাকি। তারা মুসলিম ভূখণ্ডের এবং মুসলমানদের এবং দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যে বর্ডারকে পাহারা দিয়ে থাকেন, সে অবস্থায় যদি কেউ থাকেন তাহলে এবং এই কাজকে যদি তার কাজ বানিয়ে নেন এবং আল্লাহর সন্তুষ্টি এখানে আশা করেন এবং আল্লাহর কাছে সওয়াব আশা করেন, মুসলমানদের নিরাপত্তার বিষয়টা তার মাথায় থাকে, এসব দৃষ্টিকোণ থেকে যদি এই কাজটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুর পর এই অবস্থায় মৃত্যু হলে বা এই ব্যক্তির মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে কোনো সওয়াল জবাবের মুখোমুখি করবেন না। দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন শহীদ যিনি আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন। সে শহীদ ব্যক্তি সম্পর্কে সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, মা বালুল মুমিনিনা ইউফতানুনা ফিল কবরি ইল্লা শহীদ। মুমিনদের অবস্থা কি হতে পারে যারা কবরে প্রত্যেকেই পরীক্ষার মুখোমুখি হতে হবে, প্রত্যেক ইমানদারকে প্রত্যেক মুসলিমকে কবরে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, এবং তুমি কোত্থেকে এই তথ্যগুলো পেলে? সেখানে খাঁটি ইমানদার ছাড়া কেউই সঠিক উত্তর দিতে পারবে না, এমনকি প্রশ্নগুলো মুখস্থ করে গেলেও কেউ সেখানে সঠিক উত্তর দিতে পারবে না যদি তার চর্চা তার জীবনে না থাকে। কিন্তু শহীদ এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদ হলো ব্যতিক্রম, অর্থাৎ সেই ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন মুখোমুখি করা হবে না এবং কবরের কোনো পরীক্ষার মুখোমুখি তিনি হবেন না। তৃতীয়ত, ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক রাতের বেলা পাঠ করেন। তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ রাতে শোয়ার আগে সূরাতুল মুলক 29তম পারার প্রথম সূরা এই সূরাটি কেউ তেলাওয়াত করেন, যেটা তেলাওয়াত করতে 3 থেকে 4 মিনিট সময়ের প্রয়োজন হবে, যারা খুব ধীরে ধীরে তেলাওয়াত করেন তাদের জন্য সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের প্রয়োজন হবে। এই সূরা মুলক যদি কেউ শোয়ার আগে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের যে আজাব, কবরের যে ফিতনা, কবরের যে পরীক্ষা জিজ্ঞাসা, সেখান থেকে আল্লাহ তাকে হেফাজত রাখবেন, নিরাপদে রাখবেন। এবং এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যটা হল হুয়াল মানিআ আল মুনজিয়া মিন আযাবিল কবর, অর্থাৎ কবরের আজাব থেকে রক্ষাকারী আমল এটি সূরা মুলক। 4 নম্বর আমল হলো জুমার রাতে এবং জুমার দিনে মৃত্যুবরণ করা, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং আমরা যেটাকে শুক্রবার বলছি জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন, এটা কারোর হাতে নয়, সম্পূর্ণ সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা কারোর যদি এই সময় মৃত্যু লিখে রাখেন তাহলে এটি সৌভাগ্যের একটি আলামত, কিন্তু এখান থেকে আবার নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই যে এই সময় মৃত্যুবরণ করলেই লোকটা জান্নাতি। অনেক খারাপ মানুষের মৃত্যু এই সময় হতে পারে। স্বাভাবিকভাবে একজন ইমানদার অন্য সব দিক থেকে তিনি যদি পারফেক্ট থেকে থাকেন তাহলে এ সময় তার মৃত্যু হলে এটি তার ভালো মৃত্যুর একটি আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে এবং এ ব্যক্তিও কবরের ফিতনা থেকে নিরাপদে থাকবেন বলে তিনি বর্ণিত হাদিসে নবী আলাইহিসসালাম বলেছেন। 5 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিস, অবশ্য আল্লাহর রাস্তায় যারা জিহাদে সামিল হয়ে নিজের জীবন বাজি রেখে জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন। তারা ছাড়াও আরও 7 প্রকারের মানুষকে, কোনো কোনো বর্ণায় 5 প্রকারের মানুষকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে ঘোষণা করে দিয়েছেন। তাদের মধ্যে থেকে ব্যক্তি হলেন আল মাবতুন শহীদ। তিনি বলেছেন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সে ব্যক্তিকে আল্লাহ তারা শাহাদের মর্যাদা দিবেন। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, কোনো কিছুর নিচে চাপা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেটাকে শাহাদের যদি মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তেমনিভাবে কেউ যদি আগুনে পড়ে মারা যান, পানিতে ডুবে মারা যান, এই মৃত্যুগুলোকেও শাহাদাতের মৃত্যু হিসেবে আকস্মিক সমস্ত মৃত্যুগুলোকে শাহাদাতের মৃত্যু হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তো এর মধ্যে একটা মৃত্যু নির্দিষ্ট করে পেটের পীড়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা অনেক কষ্টের একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সান্ত্বনা হিসেবে একটি বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন যে এই ব্যক্তি যদি সবর করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আজাব থেকে, কবরের পরীক্ষা থেকে হেফাজত রাখবেন। তাহলে 5 শ্রেণীর মানুষ, আমরা আবারও বলছি, যারা মুসলিমদের ভূখণ্ড প্রহরা দিয়ে থাকেন, আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্য থাকে সেখানে, এবং দ্বিতীয়ত শাহাদাত এর মৃত্যু যাদের নসিব হয়, তৃতীয়ত যারা নিয়মিত সূরাতুল মুলক রাতের বেলা পাঠ করেন, চতুর্থত যারা জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করেন, এবং 5 নম্বর হলো যারা পেটের পীড়া আক্রান্ত মৃত্যুবরণ করেন, এই লোকগুলোর কবরে কোনো প্রকার সওয়াল জবাবের মুখোমুখি তারা হবেন না। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে এই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন।